আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাসে স্বাগত। দেখো, আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আলোর প্রতিফলন। তোমরা জানো, এর আগে আলোর প্রতিফলনের উপরে আমরা দুইটি লেকচার দিয়েছি, আজকে হচ্ছে তৃতীয় লেকচার। আজকে হচ্ছে মোটামুটি এই অধ্যায়ের শেষ আলোচনা। এরপরে আরেকটি লেকচার দেব, সেটি হচ্ছে তোমার সৃজনশীলের উপরে আলোচনা হবে। তো চলো দেখি আমাদের আজকের আলোচনার মধ্যে কী কী আছে। দেখো, আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, বিবর্ধন সম্পর্কে জানতে পারবে, দর্পণ কীভাবে চেনা যায় সেটি সম্পর্কে তোমরা জানতে পারবে। এরপরে ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ, বিম্বের দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব, এগুলো নির্ণয় করার যে গাণিতিক সমস্যা সেটি তোমরা সমাধান করতে পারবে। এছাড়া তোমাদের কাছে যেটি একটা পরামর্শ থাকবে সেটি হচ্ছে, তোমাদের বই থেকে তোমরা দর্পণের যে ব্যবহার আছে, সমতল দর্পণের ব্যবহার, তারপরে তোমার গোলীয় উত্তল অবতল, এই ব্যবহারগুলো তোমরা একটু বই থেকে পড়ে নেবে। এটার উপরে কোনো আলোচনা আমি করিনি, এটা তোমরা পড়লেই পারবে। তো চলো আমরা আমাদের পাঠে চলে যাই। প্রথমে আমরা জানব রৈখিক বিবর্ধন কী। দেখো, রৈখিক বিবর্ধন হচ্ছে বিম্বের আকৃতি বা দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর আকৃতি বা দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। অর্থাৎ একটি লক্ষ্যবস্তুকে যখন তুমি দর্পণের সামনে স্থাপন করবা, সেটি একটি অবশ্যই প্রতিবিম্ব সৃষ্টি করবে, সেই প্রতিবিম্বর দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্য তার অনুপাতকে আমরা বিবর্ধন বলবো। চলো আমরা বিষয়টি একটু বোঝার চেষ্টা করি ভালো করে। আমরা একটি দর্পণ নিয়েছি, তোমরা জানো এটি একটি অবতল দর্পণ। এই অবতল দর্পণের সামনে অর্থাৎ কেন্দ্রে আমরা একটি লক্ষ্যবস্তু স্থাপন করি, যার নাম হচ্ছে এবি লক্ষ্যবস্তু। তোমরা জানো একটি লক্ষ্যবস্তুর দুইটা বিন্দু থাকবে, অবশ্যই দুইটা বিন্দু থাকবে, একটি হচ্ছে শীর্ষবিন্দু আর একটি হচ্ছে পাদবিন্দু। একটা লক্ষ্যবস্তু কিন্তু দুইটা বিন্দু নিয়ে গঠিত নয়, আগের ক্লাসে বলা হয়েছে অসংখ্য অসংখ্য বিন্দু থাকে, তার মধ্যে শীর্ষের এবং একদম পায়ের কাছে যে বিন্দু থাকে সেই দুইটা বিন্দু নিয়ে আমরা কাজ করব। এখানে শীর্ষবিন্দু যে বি আছে, সেই বি থেকে আমরা দুইটা আলোকরশ্মি ফেলব। এ ব্যাপারে কথা গত ক্লাসে প্রচুর বলেছি, আজকে দেখো আমরা শীর্ষবিন্দু বি থেকে একটা আলোকরশ্মি দর্পণের উপরে প্রধান অক্ষের সমান্তরালে ফেলব। দেখো, প্রধান অক্ষের সমান্তরালে ফেললে তোমরা জানো যে এটি অবশ্যই প্রধান ফোকাস দিয়ে যাবে। তো আমরা আলোকরশ্মিটা বিন্দু থেকে বিডি পথে ফেললাম, এটি ডিই পথে প্রতিফলিত হয়েছে। এখন এই ডিই পথে প্রতিফলিত হওয়ার পরে প্রধান অক্ষের এফ বিন্দুতে সেট করেছে, সুতরাং এফ হচ্ছে প্রধান ফোকাস। আমরা যেটা করব, বি থেকে প্রধান ফোকাসের মধ্য দিয়ে আরেকটি আলোকরশ্মি বিকিউ পথে আপতিত করব। বিকিউ পথে আপতিত করলে প্রধান ফোকাসের মধ্য দিয়ে আলোকরশ্মি আপতিত হলে তোমরা জানো যে এটি প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে এটি কিউ আর পথে প্রতিফলিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো ডিই প্রতিফলিত রশ্মি এবং কিউ আর প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পর টি বিন্দুতে সেট করেছে। এই টি বিন্দুটা হচ্ছে বি বিন্দুর প্রতিবিম্ব। আমরা এখন যেটা করব, এই ডি বিন্দু থেকে একটি লম্ব টানব, তাহলেই আমরা আমাদের প্রতিবিম্ব পেয়ে যাব। তাহলে দেখো, এবি এর লক্ষ্যবস্তুর প্রতিবিম্বটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে জানব যে রৈখিক বিবর্ধন কী। দেখো, রৈখিক বিবর্ধনটা হচ্ছে এই যে, দেখো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য সরি বিম্বের দৈর্ঘ্য, রৈখিক বিবর্ধন ইকুয়াল হচ্ছে আমরা বিম্বটাকে নিয়ে গেলাম, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য বাই হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে এই যে অনুপাতটা তোমরা দেখতে পাচ্ছ, বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এই অনুপাতটাকেই বলা হচ্ছে রৈখিক বিবর্তন। অর্থাৎ রৈখিক বিবর্তন ইকুয়াল আমরা কী বলতে পারবো, বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অনুপাতটাকে বলা হবে রৈখিক বিবর্তন। ধরো এই জায়গাটাতে আমরা দেখে বুঝতে পারছি যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যা বিম্বের দৈর্ঘ্য তা, অর্থাৎ লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যদি এখানে 5 সেন্টিমিটার হয় তাহলে বিম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে। তাহলে রৈখিক বিবর্তন কত হবে, 5/5 ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ বিবর্তন হবে 1। দেখো, বিবর্তনকে সাধারণত এম দ্বারা প্রকাশ করা হয়। এখন এই এম এর 3 ধরনের মান হতে পারে,
এম এক থেকে বড় হতে পারে, এম এক থেকে ছোট হতে পারে, এম একের সমান হতে পারে। চলো আমরা একটু বিষয়টা দেখি। দেখো এম যখন এক থেকে বড়, এম যখন অর্থাৎ বিবর্তন যখন এক থেকে বড়, তখন মনে রাখবা বিম্ব লক্ষ্যবস্তু থেকে আকারে বড় হবে। একদম সিম্পল ব্যাপার, বিম্বের দৈর্ঘ্য যদি বড় না হয় তাহলে বিবর্তন তো আমরা এক থেকে বড় পাবো না। আবার বিবর্তন যখন এক থেকে ছোট হয়ে যাবে তখন মনে রাখতে হবে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য থেকে বড় হয়ে গেছে, অর্থাৎ বিম্বটা আকারে ছোট হয়ে গেছে। উপরে যদি ছোট থাকে তখনই এক থেকে ছোট পাওয়া যাবে। এবং বিম্বের বিবর্ধনের মান যদি একের সমান হয় তখন লক্ষ্যবস্তু এবং বিম্ব কিন্তু আকারে বা সাইজে সমান হয়ে যাবে। এই হচ্ছে আমাদের রৈখিক বিবর্ধন নিয়ে ছোট একটু প্রেজেন্টেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মোটা দাগে তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন ইকুয়াল হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এছাড়া বিম্ব আর একভাবে নির্ণয় করা যায়, রৈখিক বিবর্ধন ইকুয়াল হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। আরও একটি পদ্ধতির মাধ্যমে আমরা রৈখিক বিবর্ধন নির্ণয় করতে পারবো, এটি আমরা যখন ম্যাথমেটিক্স বিশেষ করে সৃজনশীল যখন প্র্যাকটিস করব তখন দেখাবো। এখানে একটু বলে রাখছি, রৈখিক বিবর্ধন এম ইকুয়াল হচ্ছে মাইনাস ভি বাই ইউ, অর্থাৎ বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব। এই সূত্র দিয়েও আমরা রৈখিক বিবর্ধন নির্ণয় করতে পারবো। তাহলে দূরত্ব দিয়েও আমরা রৈখিক বিবর্ধন করতে পারবো, দৈর্ঘ্য দিয়েও আমরা রৈখিক বিবর্ধন নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দর্পণকে চিনব। কীভাবে দর্পণ চেনা যায়? দেখো, কোনো লক্ষ্যবস্তুকে যখন দর্পণের সামনে স্থাপন করবা তখন প্রতিবিম্বের আকৃতি দেখে দর্পণকে চেনা যাবে। একদম সিম্পল বিষয়, অর্থাৎ তুমি একটি দর্পণের সামনে কোনো লক্ষ্যবস্তু রেখেছো, সেই লক্ষ্যবস্তুর যে বিম্বটা তৈরি হবে ওই বিম্ব দেখেই তুমি বলে দিতে পারবা এই দর্পণটা কি উত্তল না অবতল না সমতল। চলো আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখো, যদি বিম্বের আকার লক্ষ্যবস্তু থেকে বড় হয়, তুমি একটি দর্পণ নিয়েছো, তুমি জানো না দর্পণটার নাম কী, কিন্তু তার সামনে একটি লক্ষ্যবস্তু ধরেছো, দেখলা যে তার আকার ওই লক্ষ্যবস্তু থেকে বিম্বের আকারটা বড় হয়ে গেছে। আমরা একটু এক্সাম্পল হিসেবে দেখি। দেখো, এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তির এই হচ্ছে হাত যেটি আয়নার সামনে রাখা। দেখো, এটির যখন বিম্ব তৈরি হয়েছে সেটি কিন্তু তার নিজের হাত থেকে আকারে বড় হয়ে গেছে। এরকম লক্ষ্যবস্তু যখন বড় হয়ে যাবে আকারে, বিম্বটা যখন বড় হয়ে যাবে লক্ষ্যবস্তু থেকে, তখন তুমি বুঝবা যে এই যে দর্পণটা আছে এটি একটি অবতল দর্পণ। তাহলে লক্ষ্যবস্তু যদি বড় হয়ে যায় সেটি কী হয়? অবতল দর্পণ হয়। এবার একটু দেখো, যদি বিম্বের আকার লক্ষ্যবস্তু থেকে ছোট হয় তবে দর্পণটি কিন্তু উত্তল দর্পণ হয়ে যায়। দেখো, এখানে এই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু যার আকার একটু বড় সড়ো, কিন্তু দেখো আমরা যে বিম্বটা পেয়েছি তার আকার কিন্তু তুলনামূলকভাবে ছোট। তাহলে বিম্বের আকার যখন ছোট হয়ে যায় তখন ওই দর্পণটা কী হয়? উত্তল দর্পণ। তাহলে মনে রাখবা, উত্তল দর্পণ বিম্বের আকারকে ছোট করে ফেলে, অবতল দর্পণ বিম্বের আকারকে বড় করে ফেলে। এবার আমরা দেখব লক্ষ্যবস্তুর আকারকে। দেখো, এখানে এই হচ্ছে আমার লক্ষ্যবস্তু যার যতটুকু দৈর্ঘ্যের লক্ষ্যবস্তু রাখা হয়েছে ঠিক ততটুকু দৈর্ঘ্যের বিম্ব আমরা পেয়েছি। এ থেকে বোঝা যাচ্ছে যে লক্ষ্যবস্তু ছোটও হয় নাই বড়ও হয় নাই, সমান আছে। এ থেকে প্রমাণিত হয় যে এই লক্ষ্যবস্তুটা, এই যে দর্পণটা আমরা ব্যবহার করেছি, এটি একটি সমতল দর্পণ। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে তিন ধরনের দর্পণ আমরা কীভাবে চিনতে পারবো? লক্ষ্যবস্তু থেকে বিম্বের আকার যদি বড় হয়ে যায় সেটি হচ্ছে অবতল দর্পণ, ছোট হয়ে গেলে উত্তল দর্পণ, সমান থাকলে সমতল দর্পণ। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো সহজ বিষয়গুলো। আসলে দেখো, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখব। এখন আমরা কীভাবে বিম্বের দূরত্ব, ফোকাস দূরত্ব বা অন্যান্য যে বক্রতার ব্যাসার্ধ, লক্ষ্যবস্তু দূরত্ব নির্ণয় করা যায় সেই গাণিতিক সমস্যাটা শিখব। তো এটি আমরা যে সূত্রের মাধ্যমে এই যে প্রবলেমগুলো বললাম, যে মানগুলো আমরা নির্ণয় করব, সেটি আমরা একটা সূত্র ব্যবহার করে শিখতে পারি। সূত্রটা হচ্ছে, দেখো, ওয়ান বাই এফ ইকুয়াল ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি। এই সূত্রের মাধ্যমে তুমি ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ, এরপরে তুমি লক্ষ্যবস্তু দূরত্ব, বিম্বের দূরত্ব সব নির্ণয় করতে পারবা। সাধারণত আমরা এটা দ্বারা এই সূত্রটাকে আমরা বলে থাকি যে বিম্বের দূরত্ব নির্ণয়ের সূত্র। তো এখানে এই সূত্রের মধ্যে কে কোনটাকে রিপ্রেজেন্ট করছে আমরা একটু সে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখানে এফ কাকে রিপ্রেজেন্ট করছে? এফ হচ্ছে ফোকাস দূরত্ব।
এফটা কি? ফোকাস দূরত্ব। চলো আমরা একটু চিত্রের মাধ্যমে ফোকাস দূরত্বটা বুঝে আসি। দেখো এই যে এফ, পি এবং এফ এর মধ্যে যে দূরত্বটা আমরা পাইলাম এটা হচ্ছে ফোকাস দূরত্ব। অর্থাৎ একটা আলোকরশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে, প্রতিফলিত হওয়ার সময় প্রধান অক্ষের যে বিন্দুতে সেট করেছে সেটা হচ্ছে প্রধান ফোকাস অর্থাৎ এফ। এই এফ এবং পি এর মধ্যবর্তী দূরত্বকে আমরা প্রধান ফোকাস বলি। এটি আমরা খুব ভালো করে গত ক্লাসে জেনেছি, আজকে আবার একটু বুঝিয়ে দিলাম যে প্রধান ফোকাসটা কী। অর্থাৎ পি এফ এই দূরত্বটাকেই প্রধান ফোকাস দূরত্ব বলে এবং একে এফ দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো ভিটা কি, এখানে ভি কাকে রিপ্রেজেন্ট করছে? ভি হচ্ছে বিম্বের দূরত্ব। চলো আমরা একটু চিত্রের মাধ্যমে বিম্বের দূরত্বটা একটু বোঝার চেষ্টা করি। আমরা একটা লক্ষ্যবস্তু নিলাম, দেখো এই লক্ষ্যবস্তু থেকে আমরা আলো ফেললাম, এটি আলো ফেলার পরে প্রধান ফোকাসের মধ্য দিয়ে গেছে, বিন্দু থেকে আরেকটা আলোকরশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে ফেললাম, সেটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়েছে। অর্থাৎ দুইটা আলোকরশ্মি ফেললাম, একটা প্রধানকে সমান্তরালে ফেলেছি গিয়েছে ফোকাস দিয়ে, আরেকটা ফোকাসের মধ্য দিয়ে ফেলেছি গিয়েছে সমান্তরালে। এখন এই এরা পরস্পর ছেদ করেছে কিউ বিন্দুতে এবং এটার একটা আমরা কি পেয়ে গেলাম? বিম্ব পেয়ে গেলাম। এই যে দেখো কিউ থেকে আর পর্যন্ত যে দূরত্ব, কিউ থেকে যে আর পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটাকে মূলত আমরা বিম্বের দূরত্ব হিসেবে চিহ্নিত করছি। আশা করি বুঝতে পেরেছ যে বিম্বের দূরত্ব বা ভিটা কি। অর্থাৎ যেখানেই যেখানেই তোমার বিম্বটা তৈরি হবে, বিম্বটা যেখানেই তৈরি হোক, মেরু থেকে ওই বিম্ব পর্যন্ত যে দূরত্বটা আছে সেটাকে আমরা বিম্বের দূরত্ব বলে থাকবো। এবার দেখো ইউকে, ইউটা কাকে রিপ্রেজেন্ট করছে? ইউ হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব। দেখো তাহলে ইউ যদি লক্ষ্যবস্তু দূরত্ব হয়, আমরা দর্পণের সামনে যেখানেই লক্ষ্যবস্তু রাখবো সেখান থেকে মেরু থেকে সেই পর্যন্ত দূরত্বকে আমরা বলবো যে এটাই হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। দেখো এই যে দূরত্বটা আছে এটা হচ্ছে, অর্থাৎ এ থেকে পি পর্যন্ত যে দূরত্বটা আছে একে আমরা কি বলবো? লক্ষ্যবস্তুর দূরত্ব বলবো, যেটি ইউ দ্বারা প্রেজেন্ট করা হচ্ছে। তাহলে আমরা এখানে এফ সম্পর্কে জানতে পারলাম, ভি সম্পর্কে জানতে পারলাম, ইউ সম্পর্কে জানতে পারলাম। এখানে এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ভি হচ্ছে বিম্বের দূরত্ব, ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। এখন এই ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে গেলে আমাদের আরও কয়েকটি বিষয় খুব গুরুত্বের সাথে বিবেচনায় আনতে হবে। এর মধ্যে দেখো কাকে বিবেচনা আনতে হবে? সকল লক্ষ্যবস্তুর দূরত্ব ধনাত্মক, অর্থাৎ এখানে একটা চিহ্নের প্রথা আছে, এটি খুব ভালো করে শিক্ষার্থীদের বুঝতে হয়, তোমরা একটু ভালো করে খেয়াল করো, আমি চেষ্টা করবো তোমাদের এই জিনিসটা বোঝানোর। সকল লক্ষ্যবস্তুর দূরত্ব ধনাত্মক অর্থাৎ ইউ সর্বদা ধনাত্মক হবে। ইউটা অর্থাৎ লক্ষ্যবস্তুকে তুমি যেখানে স্থাপন করো না কেন, একটি দর্পণের সামনে পেছনে যেখানে স্থাপন করো, এটি সর্বদা কী হবে? ধনাত্মক হবে লক্ষ্যবস্তু দূরত্ব। আমি যেটা বলতে চেয়েছি অর্থাৎ ইউ হচ্ছে ধনাত্মক, তার মানে তোমাদের মনে একটা প্রশ্ন চলে আসে, স্যার ইউ যেহেতু ধনাত্মক তাহলে ভি এফ এরা কি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিনা? এখানে যে তিনটা টার্ম ব্যবহার করা হয়েছে, ফোকাস দূরত্ব, বিম্বের দূরত্ব, লক্ষ্যবস্তু দূরত্ব, মনে রাখতে হবে ইউটা সকল ক্ষেত্রে ধনাত্মক হলেও এফ এবং ভি সকল ক্ষেত্রে ধনাত্মক হয় না, কিছু ক্ষেত্রে ঋণাত্মক হতে পারে। কখন কখন এটা ঋণাত্মক হবে সেই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে আজকে বুঝতে হবে। দেখো ইউ কেন ধনাত্মক আমরা একটু বিষয়টা দেখি। দেখো আমরা একটা লক্ষ্যবস্তু বাস্তব অর্থে একে আমরা দর্পণের সামনে স্থাপন করেছি এবং এটা প্রকৃত অর্থে কী করেছে? একটি লক্ষ্যবস্তু তৈরি করেছে, একটি বিম্ব তৈরি করেছে। সুতরাং এটা এই লক্ষ্যবস্তুটা যেহেতু এখানে আছে, আমরা যেই দূরত্বটা এখানে নিলাম এই দূরত্বটা ইউ হচ্ছে বাস্তব দূরত্ব এবং এটা ধনাত্মক। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে দেখলাম যে ইউটা আসলেই ধনাত্মক। কেন? কারণ তাকে আমরা লক্ষ্যবস্তুর সামনে স্থাপন করেছি এবং এটা বাস্তব একটি বিষয়। লক্ষ্যবস্তু না থাকলে তো বিম্ব পাবো না, তাহলে লক্ষ্যবস্তু অবশ্যই একটা বস্তুগত জিনিস, সুতরাং এর দূরত্বটা সর্বদা কী হবে? ধনাত্মক হবে। এটা কোন দর্পণের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করলাম? এটি হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। দেখো আমরা যদি এখন এটাকে উত্তল দর্পণ বানায় ফেলি এবং এর সামনে যদি স্থাপন করি, সামনে স্থাপন করার পরও আমরা দেখব যে আমরা একটা কী পাবো? প্রতিবিম্ব পাবো। সুতরাং এ থেকেও আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এখানেও আমরা প্রতিবিম্ব পেয়েছি, এই যে দূরত্বটা আছে এই এখানেও ইউ হচ্ছে ধনাত্মক। একটু খেয়াল করে দেখো, উত্তল দর্পণেও ইউ ধনাত্মক অর্থাৎ লক্ষ্যবস্তু দূরত্ব ধনাত্মক, একটু আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে অবতল দর্পণ, সেখানেও ইউ ধনাত্মক ছিল। অর্থাৎ লক্ষ্যবস্তু উত্তল অবতল সকল ক্ষেত্রে, সমতল যাই হোক না কেন, সকল ক্ষেত্রে ইউ হচ্ছে আমরা ধনাত্মক পাব। আশা করি এই তিনটা যে টার্ম আছে তার মধ্যে ইউ এর চিহ্নের প্রথাটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ।
এখন আমরা দেখব সকল বাস্তব বিম্বের দূরত্ব, এখন বিম্বর ক্ষেত্রে কখন ধনাত্মক ঋণাত্মক হয় সেটা একটু চেক করি। সকল বাস্তব বিম্বের দূরত্ব বিম্ব, সে বিম্বটা কী হতে হবে? বাস্তব। বাস্তব বিম্বের দূরত্ব ধনাত্মক হলেও অবাস্তব বিম্বের দূরত্ব কিন্তু ঋণাত্মক হয়ে থাকে, এই বিষয়টা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমরা একটি লক্ষ্যবস্তু স্থাপন করলাম কেন্দ্র এবং ফোকাসের মাঝে, এখান থেকে আমরা কী করব? আমরা একটি লক্ষ্যবস্তু বিম্ব পাব। দেখো, এই যে বিম্বটা তৈরি হয়েছে, এই বিম্বটা কিন্তু বাস্তব বিম্ব। কেন? কারণ প্রকৃত অর্থেই প্রতিফলিত রশ্মিটা মিলিত হয়ে আমরা একটি লক্ষ্যবস্তু পেয়েছি। তাহলে এই যে লক্ষ্যবস্তুটা পেয়েছি, এটা বাস্তবেই প্রতিফলিত রশ্মিটা মিলিত হয়ে উৎপন্ন করেছে, এটা বাস্তব বিম্ব। বাস্তববিম্ব হওয়ার কারণে এখানে যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কি? ধনাত্মক দূরত্ব। বাস্তববিম্ব, তাই দূরত্ব হচ্ছে ধনাত্মক। তাহলে বাস্তববিম্বর ক্ষেত্রে ভি হচ্ছে ধনাত্মক হবে, বাস্তব বিম্বের ক্ষেত্রে বি ধনাত্মক। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টাকে তোমরা একটু নোট করে খুব সুন্দর করে মাথায় রাখার চেষ্টা করো। তাহলে স্যার, কখনো এটি ঋণাত্মক হবে? চলো আমরা একটা অবাস্তব বিম্ব তৈরি করি। দেখো, এই ধর লক্ষ্যবস্তুটাকে একটু আগিয়ে দিলাম। তোমরা জানো যে লক্ষ্যবস্তুকে যখন পি এবং এফ, অর্থাৎ মেরু এবং প্রধান ফোকাসের মধ্যে স্থাপন করা হয়, তখন এটা কীভাবে প্রতিবিম্ব তৈরি করে এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। আজকে বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। তোমরা দেখো, প্রধান অক্ষের সমতলে একটি আলোকরশ্মি ফেললো, ফোকাস দিয়ে গেল, আর একটা আলোকরশ্মি এমনভাবে ফেলতে হবে যেন মনে হচ্ছে যে কেন্দ্র দিয়ে গমন করেছে। এই রশ্মিদ্বয়, প্রতিফলিত রশ্মিদ্বয়কে যখন আমরা পেছনের দিকে বর্ধিত করব, এরা পরস্পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, এবং সেই বিন্দুতে যখন আমরা প্রতিবিম্ব তৈরি করবো, দেখো প্রতিবিম্বটা কোথায় চলে গেছে? উল্টো দিকে, অর্থাৎ দর্পণের যেদিকে লক্ষ্যবস্তু আছে তার বিপরীত দিকে চলে গেছে। সুতরাং যেহেতু প্রতিফলিত রশ্মিদ্বয় প্রকৃত অর্থে মিলিত হয় নাই, পেছনে টাইনা মিলিত করতে হয়েছে, সুতরাং এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে আমরা কোনো অবস্থাতে কী বলতে পারবো না, এটা আমাদের জন্য বাস্তব দূরত্ব হতে পারে না, এটা অবাস্তব দূরত্ব। এই জন্য একে বলা হবে ঋণাত্মক দূরত্ব। তাহলে এই দূরত্বটা কী হবে? ঋণাত্মক। কখন ধনাত্মক হবে? যেটি বাস্তব প্রতিবিম্ব হবে সে বিম্বের দূরত্ব হবে ধনাত্মক, যেটি অবাস্তব প্রতিবিম্ব হবে সে দূরত্ব হবে ঋণাত্মক। আশা করি তোমরা বিম্বের দূরত্বটা ধনাত্মক ঋণাত্মক বুঝতে পেরেছ। তারপর আবার একটু আমরা মনে স্মরণ করিয়ে দিচ্ছি, বাস্তব বিম্বের ক্ষেত্রে দূরত্বটা ধনাত্মক হবে, অবাস্তব বিম্বের ক্ষেত্রে দূরত্বটা ঋণাত্মক হবে। এবার দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋণাত্মক, কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ধনাত্মক। অর্থাৎ ফোকাস দূরত্ব দুইটা দর্পণের ক্ষেত্রে দুই রকম হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হবে ঋণাত্মক, কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হবে ধনাত্মক। এই বিষয়টি একটু বোঝার চেষ্টা করো। এটার ফোকাস দূরত্ব, দেখো প্রকৃত অর্থেই যেদিকে কেন্দ্র আছে ওই দিকেই কিন্তু, যেদিকে লক্ষ্যবস্তু স্থাপন করবা সেই দিকেই এই ফোকাসটা আছে, এই জন্য এটাকে আমরা ফোকাস দূরত্বকে ধনাত্মক ধরবো। কিন্তু তোমরা দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে আলো যেদিকে আপতিত প্রতিফলিত হবে ঠিক তার বিপরীত দিকে হচ্ছে ফোকাস দূরত্ব আছে, এই জন্য এই ফোকাস দূরত্বটাকে ঋণাত্মক ধরা হয়। তাহলে তোমাদেরকে মনে থাকবে যে কখন ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়? ফোকাস দূরত্ব ঋণাত্মক হয় হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। আবার কখন বিম্বের দূরত্ব ঋণাত্মক হয়? বিম্বের দূরত্ব ঋণাত্মক হয় হচ্ছে অবাস্তব বিম্বের ক্ষেত্রে। এই যে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋণাত্মক, আর একটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋণাত্মক। এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে পারলে আশা করি আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো ইনশাআল্লাহ। দেখো, এখন আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব এই নিয়মের মধ্য দিয়ে। একটি গাণিতিক সমস্যা সমাধান করা হয়েছে, এটা দিয়ে তুমি অসংখ্য গাণিতিক সমস্যা তোমার মতো করে তুমি বাসায় সমাধান করবে। যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে একটু ইনফর্ম করবে। দেখো, আমি একটি প্রবলেম নিলাম। আমি একটি দর্পণ, অবতল দর্পণ দেখিয়েছি। এই অবতল দর্পণের প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে একটি লক্ষ্যবস্তু স্থাপন করা হয়েছে, যেটার নাম হচ্ছে বিএ। এখানে লক্ষ্যবস্তুটার নামটা প্রপারলি আসে নাই, এটা ধরো বিএ বা এবি লক্ষ্যবস্তু হিসেবে আছে। এই জায়গাতে তোমাকে কিছু তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে পিবি, অর্থাৎ মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার, এবং মেরু থেকে কেন্দ্রের দূরত্ব দেওয়া আছে 80 সেন্টিমিটার। এই হচ্ছে লক্ষ্য, তোমাকে কিছু ইনফরমেশন দেওয়া। এখান থেকে তোমাকে কী চেয়েছে? কত দূরত্বে বিম্ব গঠিত হবে, অর্থাৎ বিম্বের দূরত্ব ভি চেয়েছে এখানে, কত দূরত্বে বিম্ব গঠিত হবে এটি চেয়েছে। পাশাপাশি তোমার কাছে আরও জানতে চেয়েছে রৈখিক বিবর্ধন কত।
আশা করি তোমরা এই দুইটি প্রবলেমই সলভ করতে পারবে। চলো আমরা একটু অ্যানালাইসিস করি। এই যে দেখো পিবির যে বিষয়টা দেখাচ্ছে, এটি পিবিটা হচ্ছে এখানে লক্ষ্যবস্তু দূরত্ব, অর্থাৎ ইউ ইকুয়াল 30 সেন্টিমিটার। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এইভাবে কেন দেখানো হচ্ছে, যাতে তুমি বুঝতে পারো পরীক্ষায় আসলে। এই চ্যাপ্টারটা অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার তোমাদের জন্য, সেজন্য এটি ভালো করে করলে অবশ্যই তোমরা এটির উপরে দক্ষতা অর্জন করবে খুব ভালোভাবে। এরপরে দেখো এই যে দূরত্বটা আছে পিসি, এই পিসির এই দূরত্বটাকে তুমি কী বলবা? তোমার মনে থাকার কথা, পিসি হচ্ছে বক্রতার ব্যাসার্থ, যাকে আর দিয়ে প্রকাশ করা হয়, এবং একে এটি আছে হচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে দেখা যাচ্ছে যে এখানে ইউ দেওয়া আছে 30 সেন্টিমিটার, যেটিকে আমরা লক্ষ্যবস্তু দূরত্ব বলছি, আরেকটি হচ্ছে বক্রতার ব্যাসার্থ দেওয়া আছে আর ইকুয়াল 80 সেন্টিমিটার। এখন আমরা এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি। চলো দেখো সমাধানটা কীভাবে করবো, কী কী দেওয়া আছে একটু তুলি। ফোকাস দূরত্ব এফ, এই যে এখন যেভাবে দেওয়া আছে এটা হচ্ছে তোমরা খাতায় তুলবা। এফ ইকুয়াল আর বাই টু, অর্থাৎ 80/2 ইকুয়াল হচ্ছে 40 সেন্টিমিটার, অর্থাৎ এফ পাইলাম 40 সেন্টিমিটার। এরপরে লক্ষ্য বস্তু দূরত্ব ইকুয়াল 30 সেন্টিমিটার, বিম্বের দূরত্ব ভি ইকুয়াল ওয়াট, বিবর্তন এম ইকুয়াল ওয়াট। এখানে একটা জিনিস একটু খেয়াল করো, দেওয়া ছিল আর এর মান, সেখান থেকে আমরা ফোকাস দূরত্ব বের করলাম। তোমরা জানো যে এই প্রবলেমটা আমরা সলভ করেছি, ফোকাস দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের অর্ধে। তো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 80 সেন্টিমিটার, এই জন্য আমরা কী করেছি, এফ ইকুয়াল আর বাই টু, অর্থাৎ ব্যাসার্ধ যা আছে তাকে 2 দিয়ে ভাগ করে আমরা আমাদের ফোকাস দূরত্বটা বের করে নিয়েছি। ব্যাসার্ধ ছিল 80 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব আমরা পেয়েছি 40 সেন্টিমিটার। তো এখানে আমরা জানি কি, আমরা জানি, দেখো আমরা জানি 1/f ইকুয়াল 1/u + 1/v। এই সমীকরণটা আমরা একটু আগে জেনে আসছি, যেহেতু এই জায়গাতে একটু খেয়াল করে দেখো, এটা যেহেতু অবতল দর্পণ, এটার ফোকাস দূরত্ব প্লাস হয়েছে, এবং তোমরা জানো যে বাস্তব লক্ষ্যবস্তু ক্ষেত্রে সকল দূরত্ব ইউ, সকল দূরত্ব ধনাত্মক, এই জন্য ইউ ধনাত্মক হয়েছে, এফও ধনাত্মক হয়েছে। তো আমাদের কাকে বের করতে হবে, দেখো যেহেতু ভিকে বের করতে হবে, এই জন্য আমাদের সাইড চেঞ্জ করতে হবে। আমরা কী করলাম, সাইড চেঞ্জ করে নিলাম। এটা তোমরা জানো যে যাকে বের করবা সে যদি ডানে থাকে তাকে আমরা বামে নিয়ে আসবো। তাহলে আমরা যেহেতু ভি বামে আছে, এই জন্য আমরা সবগুলোকে এক্সচেঞ্জ করে নিলাম। এখন যেহেতু আমি ভি বের করবো, তাহলে 1/u তো আমার আর বাম পাশে দরকার নেই, আছে। তাহলে আমরা একটা কাজ করি, 1/v রেখে এই যে 1/u আছে ওকে নিয়ে আসি। তাহলে তোমরা জানো যে বাম পাশ থেকে ডান পাশে যখন কোনো জিনিস স্থানান্তর হয়, কোনো রাশি স্থানান্তর হয়, তার সাইন চেঞ্জ হয়ে যায়। 1/u এর আগে যেহেতু ধনাত্মক চিহ্ন আছে, এই জন্য এটা এই পাশে এসে মাইনাস হয়ে গেছে। এবার আমরা 1/v ইকুয়াল মান বসাবো। দেখো এফ এর মান হচ্ছে 40, এই জন্য উপরে 1 রেখে এফ এর জায়গায় আমরা 40 বসিয়েছি। মাইনাস, তোমরা জানো যে ইউ এর মান হচ্ছে 30, এই জন্য উপরে 1 রেখে নিচে আমরা 30 বসিয়েছি। এখন বাকি কাজটা হচ্ছে ক্যালকুলেটরের, তোমার আর কোনো কাজ নেই। 1/v ইকুয়াল 0.025 - 0.034, অর্থাৎ আমরা 1 কে 40 দিয়ে ভাগ করেছি এবং সেটার মান পেয়েছি, 1 কে 30 দিয়ে ভাগ করে সেটার মান পেয়েছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি যে 0.0083 হচ্ছে। এবার আমরা এটাকে উল্টায় দেবো। দেখো 1 কে আমরা যেটা করেছি সেটা হচ্ছে, এগুলো তোমরা জানো ছোটো পড়াশোনা, 1 কে নিচে নিয়ে আসছি, ভিকে উপরে নিয়ে গেছি। আমরা জানি 0.0083 নিচে একটা 1 আছে, সেটাকে উপরে নিয়ে গেছি, বাকিটাকে নিচে নিয়ে আসছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 1 দ্বারা, ওই যে 1 কে ভাগ করব 0.003 দ্বারা, তাহলে ভি ইকুয়াল -120 সেন্টিমিটার আসছে। ভি ইকুয়াল কত আসছে, 120 সেন্টিমিটার। অর্থাৎ বিম্ব তুমি যেটা পেয়েছো তার দৈর্ঘ্য হবে -120 সেন্টিমিটার। এখন একটু বলো তো আমাকে, মাইনাস যে আসলো, এই মাইনাস দ্বারা তোমার বিম্বের প্রকৃতিটা কী বোঝানো হয়েছে, অর্থাৎ এটা অবাস্তব একটা প্রতিবিম্ব তৈরি হবে। চলো আমরা একটু দেখি অবাস্তব প্রতিবিম্বটা আসলে কী জিনিস। তোমরা গত ক্লাসে 5টা অবস্থান দেখেছিলে। লক্ষ্যবস্তু যদি মেরু এবং প্রধান ফোকাসের মধ্যে হয় তাহলে বিম্ব বাইরে চলে যায়। এই যে বিম্বটা বাইরে চলে আসছে, তাহলে এই যে বিম্ব বাইরে চলে আসলো এই দূরত্বটাকে বলা হচ্ছে 120 সেন্টিমিটার। তো এখন আমরা বিবর্ধন শিখব। আমরা জানি বিবর্ধন ইকুয়াল কি, মনে আছে? বিবর্ধন ইকুয়াল হচ্ছে বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব। আমরা তোমার বিবর্ধনের ক্ষেত্রে 2টা সূত্র আমরা জানি, একটা সূত্র হচ্ছে লক্ষ্যবস্তুর বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, আর একটা সূত্র হচ্ছে বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব। একটু বোঝার চেষ্টা করো বিষয়টা, বিবর্ধন নির্ণয়ের 2টা সূত্র আছে, একটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, আর একটা হচ্ছে
বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব, এখানে যেহেতু আমরা দূরত্ব আছে, লক্ষ্যবস্তুর দূরত্ব আছে, বিম্বের দূরত্ব আছে, এই জন্য আমরা দূরত্বের সূত্র ব্যবহার করেছি। তবে যেহেতু বিম্বের মান মাইনাস এসেছে, এই জন্য আমরা এই সূত্রের মধ্যে একটি মাইনাস এনেছি। মনে রাখতে হবে যখন তুমি দূরত্বের সূত্র দিয়ে কাজ করবা তখন তোমার প্রয়োজন অনুযায়ী মাইনাসকে তুমি নিয়ে আসতে পারবে। তো এখানে সূত্রটার মধ্যে আমরা মাইনাস নিয়ে আসছি, অর্থাৎ এম ইকুয়াল মাইনাস বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব। এই জায়গাতে মাইনাস ব্যবহার করতে হবে, একটু মাথায় রাখবে এই সূত্রটাতে মাইনাস আছে। তো তুমি একটা কাজ করো, বিম্বের দূরত্ব এটা বসায় ফেলো, বিম্বের দূরত্ব দেখো বিম্বের দূরত্ব কত, 120 সেন্টিমিটার আমি বসাইলাম এটা। এবার লক্ষ্যবস্তুর দূরত্বকে বসাই আমি 30 বসাইলাম। তো এখন এই মাইনাসে মাইনাসে কাটাকাটি যাবে আর উত্তর হবে 4। এই হচ্ছে বিবর্ধন, অর্থাৎ বিবর্ধনের মান পেয়েছি আমরা কত, বিবর্ধনের মান পেয়েছি 4। সহজটা অঙ্কগুলো এইভাবে যদি তোমরা বুঝে বুঝে প্রবলেমগুলো সলভ করো, যেখানেই যেভাবে প্রবলেম পরীক্ষায় আসুক বা অন্য যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আসুক তোমরা পারবে। এখানে তোমাদেরকে যদি আরেকটা প্রশ্ন করা হয় যে এই জায়গাতে যে লক্ষ্যবস্তু স্থাপন করা হয়েছে এর বিম্ব রশিচিত্রের মাধ্যমে এঁকে দেখাও, অর্থাৎ এই যে যে লক্ষ্যবস্তুটা তুমি আছে এর জন্য কীভাবে বিম্ব তৈরি হয়েছে রশ্মি চিত্রের মাধ্যমে এঁকে দেখাও। এটি তোমরা কিন্তু খুব ভালোভাবেই পারো, গত ক্লাসে এটি খুব ভালোভাবে দেখানো হয়েছে। সুতরাং এটা তোমরা একটু প্র্যাকটিস করবা যে লক্ষ্যবস্তু বিভিন্ন জায়গায় স্থাপন করা হলে, অর্থাৎ এখানে স্থাপন করা হলে বিম্ব কোথায় হবে, এখানে স্থাপন করা হলে কোথায় হবে, এখানে স্থাপন করা হলে কোথায় হবে, এগুলো কিন্তু আমরা দেখিয়েছি। সুতরাং এগুলো ভালো করে একটু বাসায় চেক করার চেষ্টা করবে। এই ছিল আজকের লেকচার, তোমাদের সকলকে ধন্যবাদ। আরেকটি বিষয় অত্যন্ত দুঃখের সাথে আমি তোমাদেরকে একটু জানাতে চাই যে তোমাদের অনলাইন ক্লাসগুলো অনেক কষ্ট করে স্যারেরা নিচ্ছে, তোমরা এটার প্রতি একটু নজর রাখো এবং দেখার চেষ্টা করো। আর তোমরা অনেকেই মোবাইল ব্যবহার করো, অনেক ছোটো ছোটো ছেলেমেয়ে যারা 6-7 পড়ো অনেকেরই দেখি যে ফেসবুকে তোমরা বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছ কিন্তু পড়াশোনাটা করছো না। ফেসবুকটাকে ভালো কাজে ব্যবহার করা উচিত আমার মনে হয়, যে তোমরা এরকম কাজে ব্যবহার করো না যেটা তোমাদের জন্য ক্ষতিকর। তো ভালো থাকবে, আসসালামু আলাইকুম, আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।